হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা লেবুর খোসা, গ্রেট করা আদা কুচি, গ্রেট করা কাঁচামরিচ, হলুদ, বিট লবণ আর লেবু। ঠিক আছে, সো আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে দেখে নিয়েছেন। এবার আমি দেখব, এটা হচ্ছে আচার, এটা হচ্ছে মুড়ির মশলা, তারপরে আমরা এখানে এক এক করে পেঁয়াজ দিয়ে দিব, তারপর আমরা ওই যে লেবুর খোসা গ্রেট করা কাঁটা ওটা দিয়ে দিব, আদা কুচি দিয়ে দিব, গ্রেট করা কাঁচামরিচগুলো দিয়ে দিব, একটু স্বাদের জন্য হলুদ দিয়ে দিব, বিট লবণ কিছু পরিমাণ, দেখতেই পাচ্ছেন আপনার পরিমাণটা ভালো করে দেখে নেবেন, আর লেবু স্বাদ মতো। এটা খুব সহজে আপনারা ঘরে বসেই 2 মিনিটের মধ্যে রেডি করতে পারবেন, ইজি। যদি ছোলা ঘরে না থাকে বা অন্য পেঁয়াজি না থাকে, তো ইজি আপনারা ঘরের ভিতরে বসেই শুধু মুড়ি দিয়ে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তৈরি করতে পারবেন। সো আমি এখন এখানে আমের আচার নিয়ে নিব, আপনারা যে কোনো আচার ট্রাই করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এটা হচ্ছে মুড়ির মশলা, এটা দিয়ে দিব ভিতরে, ভালো করে দিয়ে দিব। সো এখন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো। ঠিক আছে ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করে দেখে নিন। আচ্ছা, ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন ভিউয়ার্স। সো ভালো করে এখন মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে টেস্টটা ভালো আসে। আপনারা কিন্তু ঘরে বসেই 2 মিনিটের মধ্যে রেসিপিটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, ইজি, উইদাউট ছোলা বা পেঁয়াজি ছাড়া। এখন আমরা মুড়িগুলো ভেতরে দিয়ে দিব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মুড়িগুলো এখন ভিতরে দিয়ে দিয়েছি। আমরা এখন ভালো করে মাখিয়ে নিব যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে মুড়িতে লেগে যায়। সো এখন আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখুন ভিউয়ার্স। তো আপনারা চাইলে ঘরের মধ্যে যে কোনো সময় এটা ট্রাই করতে পারেন, এবং বাচ্চারা তো মুড়ি মাখানো খুবই পছন্দ করে। যদি ঘরে ছোলা বা পেঁয়াজি না থাকে বা বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনার 2 মিনিটের ভিতরে কিন্তু ঘরে বসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনার জন্য হেল্পফুল হবে ভিউয়ার্স। সো আপনারা দেখতেই পাচ্ছেন মুড়িটা প্রায় মাখানো শেষ পর্যায়ে। সো আপনারা অবশ্যই একটা কাজ করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। সো আমাদের মুড়ি মাখানো প্রায় কমপ্লিট, আমরা এখন সার্ভ করব। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সো আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই বিদায় নিলাম।